আল্লাহ রাস্তা আপনি আমাকে মাফ করে দেন, কারণ আমার আগামী একদিন পরেই চলে যাব রসুলের দেশে। আর এই কথাটা শুধু আমি না, আমার নবী বলেছিলেন মদিনায় যখন যাইতেন, মদিনা থেকে নবী বিদায় হজ করেন, তখন আমার নবী মদিনার সবাইকে ডাকছিলেন। রসুলের সাথে তো মাত্র 10,000 সাহাবী গেছিলেন বিদায় হজে, কিন্তু নবীর সামনে তখন ছিল প্রায় 16 লক্ষ রূপের সাহাবী, মহিলা পুরুষ দিয়ে বাচ্চা দিয়ে সবাইরে বলছিলেন আমি আপনাদের কাছে মাফ চাই, আমি নবী হয়তো আর আরাফার মাঠ থেকে ফিরে নাও আসতে পারি, কিন্তু নবী জানতেন আমার কবর হবে মদিনায়, কিন্তু তারপরে হুজুর মাফ চেয়ে গেছেন, আমি আপনাদের কাছে মাফ চাই, যদি রমজান মাস আমার মৃত্যু হইয়াই যায় রসুলের দেশে, এমন শরীরটা ভালো না, যদি মরে যাই মাফ করে দিবেন, যদি আর দুনিয়া দেখা না হয় দেখা হবে রোজে মাহশারে, আর যদি আবার দেখা হয় দেখা হবে রমজানের তৃতীয় জুমায় চতুর্থ জুমায় দেখা হবে ইনশাআল্লাহ তাআলা, যদি আল্লাহ কবুল করেন সবে কদরে আগেই আসব, আর যদি মরে যাই দেখা হবে হাসরের মাঠে। যদি আপনাদেরকে ওরা কষ্ট দিয়ে থাকি, ওয়াজের ভিতরে অনেক কথা বক্তা মানুষ এদিক সেদিক হয়ে যায়, আপনার ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, আমি যদি আপনার ছেলে হইতাম, যদি আপনার বড় ভাই ছোট ভাই হইতাম, অবশ্যই আপনি আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতেন, সেই দিকে নজর করে তাকায় আমি মানুষ হিসাবে ভুল ত্রুটি হতে পারে আমার মাফ করে দেয়া, আপনারা আমার জন্য দোয়া করেন, আমিও জানি আপনাদের কথা আগামী জুমে হেরেবের ভিতরে বসে আল্লাহকে বলতে পারি, আর আমি সারা সারা জুমাটা হেরেবের ভিতরেই পড়ার চেষ্টা করি, মাতাবের ভিতরে এরাই দুইটা হোক আর তিনটা হোক সবসময় চেষ্টা করি কাবা ঘরটার সামনে নিয়ে জুমার নামাজটা পড়তে, যদি না পারি পুলিশে ঢুকতে না দেয় তখন হয়তো রাস্তায় দাঁড়াই, কিন্তু সবসময় মাতাবের ভিতরেই পড়ার চেষ্টা করি, যদি মাতাবের ভিতরে চান্স পাই আগামী জুমা আপনাদের কথা বলবো আল্লাহর কাছে। আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে, 30টা রোজা ঠিক মতো রাখার তৌফিক দেয়, 30 দিন তারাবি করার তৌফিক দেয়, সবাই সবাই ছেলে সন্তানকে আল্লাহ ভালো রাখে। যদি আমি মারা যাই আপনারা মেহরবানি করে মাফ করে দেবেন, আর আমি যে মসজিদটা কেরানীগঞ্জে করছি এটা আপনাদের মসজিদ, আপনারা একটু দেখে রাখবেন, কিন্তু আমার তো কোনো কমিটি নাই, আমার এতিমখানা মাদ্রাসাটা আপনারা দেখে রাখবেন, যেই মসজিদ আমি খাদমত করেছি এই মসজিদটা আপনারা দেখে রাখবেন, এই মসজিদ এসি লাগাইছে 1,00,000 টাকার প্রয়োজন বাবা, আপনারা দিয়া জিন্দা রাখবেন মসজিদটা, এই আশা ব্যক্ত করে দোয়া চেয়ে দোয়া নিয়ে। আর একটা কথা, যেমনি আপনারা 9টার সময় এসে বসে থাকতেন এই জুমায় বসে রয়েছেন, আমার একজন স্টেজের সানি ইমাম সাহেব আছেন উনি জুমা পড়াবেন, আপনারা ঠিক একই টাইমে মসজিদে ভরপুর করে আসবেন ইনশাআল্লাহ, এইভাবে আপনারা দান করবেন। সবাই আমার মাফ করে দিয়েছেন তো, সভাপতি সাহেব আপনার পক্ষ থেকে আমার কাছে মাফ চাইছেন, আমিও তাকে মাফ করে দিছি, আপনাকে সবাইরে মাফ করে দিয়েছেন, আমার মাফ করে দিয়েছেন তো, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع رب العالمين كم روزার মাস কাটাবো জানি না, গত বছর কত বন্ধু বান্ধব ছিল গো আজকে কবরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ তুমি নিলেই তো আর একটা দিন পরে তোমার ভাই তুললে যাওয়ার নিয়ত করছি, সভাপতি সাহেব সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব সেক্রেটারির বড় ভাই আনিস ভাই জয়নাল ভাই সহ আমার আশরাফ ভাই সহ আব্দুল কুদ্দুস ভাই সহ টনি ভাই সনি ভাই সহ আল্লাহ লিটন ভাই সহ কতজনেই তো দোয়া চাইল গো, এখানে 10-12 জন 10,000 টাকা করে তোমার এই ঘরে দান করু, আমি যখন বাইতুল্লাহর সামনে থাকব এদের কথাগুলো মনে করে দিও, রসুলের রোজার সামনে যখন থাকব মনে করায় দিও মালি, মেহরবানি করে এদের সকলকে মাফ করে দিও, একটা বার হলো যাওয়ার তৌফিক দিয়ে দিও। এমপি সাহেব দোয়া চাইছে তার নাতির জন্য, একজন সেনা সদস্য দোয়া চাইছে ব্যাংকক, তার স্ত্রী অসুস্থ আইসিইউ, আল্লাহ কয়জনের নাম বলবো মানি,
মসজিদের সভাপতি সেক্রেটারি সহসভাপতি কেশিয়ার বিগত সভাপতি সেক্রেটারি অনেক সদস্য বৃন্দ কবরের পাশে হয়ে গেছে আল্লাহই মসজিদের জায়গা যারা দিয়েছে যাদের জায়গায় মসজিদ তাদের সবাইকে maaf করে দিও আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ বিগত সভাপতি যারা ছিল কবরে চলে গেছে maaf করে দিও আল্লাহ এখানে আসার আগে আব্দুল কুদ্দুস ভাই আমার এতিমখানায় ছাত্রদের মুড়ির ব্যবস্থা করছে ইফতারিতে আর অনেকেই তো টাকা দেয় ইফতারির জন্য আমার মসজিদ মাদ্রাসায় কোনো খেজুর কিনতে পারি নাই সেনি কিনতে পারি নাই প্রায় 60-70 খেজুরের মতো সিনি লাগবে খেজুর লাগবে আল্লাহ আরো কত কিছু লাগবে তোমার বান্দার আছে যেখান থেকে দান করে আমার এতিমখানায় কবুল মঞ্জুর করে নিও মানিকগঞ্জ থেকে তোমার এক পাগল 10,000 টাকা জুমার আগে দান করছে বাদর নামে আল্লাহর বাবা মাকে তুমি maaf করিয়া দিও আরো যারা ইফতারি সেহরির জন্য এতিমদের মুখে হাসি ফুটায় তুমি তাদের বাবা মায়ের কবরে হাসি ফুটায়ও সেক্রেটারি সাহেব তার শাশুড়ির নামে তার বড় ভাই আনিস ভাই তার বাবা মায়ের জন্য আমার মসজিদ মাদ্রাসায় দান করেছে তাদের দানগুলো কবুল করো হেলেন ভাই দান করছে তার স্ত্রী মরহুমা স্ত্রীকে মাফ করে দিও আল্লাহ রমজানের খাতিরে কবরটা জান্নাতের বাগানে দিও আল্লাহ আরো যারা দোয়া চাইছে তাদের সবাইকে সুস্থ রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিও 30টা রোজা রাখার তৌফিক দিও সারা পৃথিবীর যে যেখান থেকে তে দোয়া চাইছে প্রত্যেকের মনের আশা পূরণ করে দিও আল্লাহর একটা দরখাস্ত দেই আমার ভাইরা অনেক কমিটির ভাইরা আশরাফ ভাই সহ অনেকে উমরায় যাবে আল্লাহ তাদের উমরাগুলো কবুল করে নিও আরো যারা উমরায় যাওয়ার জন্য নিয়ত করেছে তাদের একটাবার যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ আমরা যারা যাব আমাদের হজ্জে মাবরুর নসিব করে দিও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আশি সাইয়্যিদিনা মাহবুবা বিরহমাতিকা ওয়া রাহমাতিকা যা যার স্থানে দাঁড়িয়ে আমরা আস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله تبارك وتعالى شهر رمضان الذي أنزل فيه القرآن وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا احتسبا غفر له ما تقدم من ذنبه وما تأخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله إلا الله
محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 محمد رسول الله সকলে বলে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসার মালিককে একটা বছর অতিবাহিত করে মাহে রমজান শাহরুন আজিম শাহরুন মুবারাকা শাহরুন ليلة في القدر خير من ألف شهر